রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা
তিনি দেশের স্বাধীন স্বাধীন করতে শতপুত্রদের বিরুদ্ধে লড়াই করে নিজেকে বিলিয়ে দিয়েছেন এরা স্বাধীন দেশ একজন মুক্তিযোদ্ধা বাড়িতে এমন হামলা সকল বর্বরতার হার মারায় আজকে আজকে পর্যন্ত গণতন্ত্রের অজন্ম যোদ্ধা অজন্ম যোদ্ধা বাবু বৈশ্যচন্দ্র রায় জনগণের অধিকার রক্ষার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে চালিয়ে যাচ্ছেন হামলা মামলা দিয়ে বৈশ্যচন্দ্র রায়ের মতো আপাতমস্ত গণতন্ত্র অপতন করিকে সামলো যাবে না অতি দ্রুত প্রকৃত হামলাকে গ্রেপ্তার ও উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি ধন্যবাদ সবাইকে ভাই এছাড়াও এছাড়াও আপনারা জানেন গত 25শে ডিসেম্বর 1918 সালে আমাদের বীর মুক্তিযোদ্ধা আমাদের কালীগঞ্জের প্রথম সাবেক বন পরিবেশ প্রতিমন্ত্রী শ্রী বৈশ্যচন্দ্রের বাড়িতে শ্রী বৈশ্যচন্দ্র রায় যখন তার নির্বাচনী জনসভা পরিচালনা করতেছিলেন এবং নির্বাচনী প্রচারণা করতেছিলেন তখন এই আওয়ামী লীগের হায়দা দল তাকে কিন্তু প্রাণনাশের আক্রমণ চালায় এবং সেটার আপনারা বিভিন্ন পত্রিকার মাধ্যমে আপনারা দেখেছেন এবং আমি নিজ এই তাকে দেখানো আমার আঘাত আছে তাছাড়া আমাদের স্বেচ্ছাসেবকের হীরা আমজাদ আমাদের কবির নেতা এক প্রকার কাউসার কাউসার সহ অনেক নেতা কর্মীকে কিন্তু সেখানে হত্যা প্রচেষ্টা আক্রমণ চালায় সে আক্রমণ চালানোর পর আমরা দেখেছি আমাদের এই এলাকার মন্ত্রী এবং চেয়ারম্যান দাদাকে একটা নাটকের নাটকের মহড়া তারা করেছিলেন দাদাকে দেখতে গিয়েছিলেন আমরা সে দেখার জন্য তাদের ধন্যবাদ জানাই কিন্তু দেখার পরে তারা কিন্তু যে এই আক্রমণের এই হামলার প্রধান ব্যক্তি ছিল আমরা দেখেছি তাকে কিন্তু সে পদোন্নতি দিয়েছে তাকে এই ধরনের নাটক ভগবান পরিচিত অভিনয় আমরা ঘৃণা করে প্রত্যাখ্যান করছি আমরা আশা করব আগামীতে যদি আমাদের কোনো শান্তিপূর্ণ মিছিলে মিটিংয়ে গণতন্ত্রের অধিকার আদায় সংগ্রামে যদি এভাবে আওয়ামী লীগ হাইনার দল আমাদের উপর আক্রমণ করে প্রশাসনকে আমরা অনুরোধ করব আপনারা সেটা দেখবেন আপনারা নিরপেক্ষে থাকেন এবং আপনারা দেখেন ওদের হাতে হাতে যখন শটগান থাকে আমলি বাদশালীদের হাতে যখন শটগান হয় থাকে সেটা হয়ে যায় লাঠি আর আমাদের হাতে যদি একটা লাঠি থাকে সেটা হয়ে যায় শটগান আপনাদের চোখ কান খুলে রাখবেন দেখবেন ওরা আমাদের উপরে কিভাবে বর্বরোচিত আক্রমণ চালায় ভবিষ্যতে যদি তারা এভাবে আমাদের উপর আক্রমণ সংগ্রাম আক্রমণ বর্বরতা চালিয়ে যায় তো আমরা কিন্তু ঘরে বসে থাকা পাত্র না আমরা আমাদের সচল অবস্থান থেকে আমাদের যা যা শক্তি বল আছে তাদের প্রতিহত করার জন্য আমরা আগামীতে নামব এই জন্য কিন্তু আপনারা পরে দেন রুবেল ভাই পরে দেন সবাইকে ধন্যবাদ সবাইকে এই বলে আজকে এই সংবাদ সম্মেলনে আর কতজনের বিরুদ্ধে মামলাটা হচ্ছে স্পেসিফিক কান খুলে রাখবেন দেখবেন ওরা আমাদের উপরে কিভাবে বর্বরোচিত আক্রমণ চালায় ভবিষ্যতে যদি তারা এভাবে আমাদের উপর আক্রমণ সংগ্রাম আক্রমণ বর্বরতা চালিয়ে যায় তো আমরা কিন্তু ঘরে বসে থাকা পাত্র না আমরা আমাদের সচল অবস্থান থেকে আমাদের যা যা শক্তি বল আছে তাদের প্রতিহত করার জন্য আমরা আগামীতে নামবো এই জন্য কিন্তু আপনারা পরে দেন রুবেল ভাই পরে দেন সবাইকে ধন্যবাদ সবাইকে এই বলে আজকে এই সংবাদ সম্মেলনে আমাদের আর কতজনের বিরুদ্ধে মামলাটা হচ্ছে স্পেসিফিক মামলা হচ্ছে একটা হচ্ছে 51 জন একটা মামলা হচ্ছে 22 তারিখে আরেকটা হচ্ছে কালকে এখানে এলো 89 জন মামলা করা হয়েছে এই এই মামলার সাথে আমাদের কোনো নেতা কর্মী জড়িত না কারণ আপনারা যদি ভিডিও ফুটেজ দীর্ঘ দেখেন তাহলে এটা প্রমাণ পাবেন আমাদের সমাজের নেতৃত্বে যখন মিছিল শেষ হয়ে গেছে মিছিল শেষ হওয়ার পর যখন আমাদের নেতা কর্মীরা যার যার বাসায় বা যার যার এলাকায় চলে যাচ্ছিল চলে যাওয়ার পরে এই এই হাইনার দলের আওতা কিন্তু আক্রমণ চালাচ্ছে এটা আর আমাদের এখানে তিনজন গ্রেফতার তাই তো তিনজন গ্রেফতার আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল যদি আপনাদের এই মামলা প্রত্যাহার না করে বা গ্রেফতার যাদের করা হচ্ছে তাদের যদি না ছাড়া হয় সেক্ষেত্রে আপনারা কি ধরনের কর্মসূচি পালন করবেন আমরা তো ইতিমধ্যে আমরা যে প্রেস কনফারেন্স আমরা বললাম যে আমাদের একজন ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক নেতা নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু আর্ধকমূল উদ্যোগের জন্য আমরা এটা একটা চলমান প্রক্রিয়া চলমান রাজনীতি একটা চলমান প্রক্রিয়ার মধ্যে চলে তাই আগে যেহেতু আমাদের বিরুদ্ধে যে এরকম যদি সাক্ষাৎজনক হামলা মিথ্যা মামলা দেওয়া হয় চলমান প্রক্রিয়ার মধ্যে আমাদের উদ্যত নেতৃবৃন্দ যেভাবে আমাদের দিক নির্দেশনা দেবেন আমরা সেইভাবে তারা বেশ সংগঠন সেইভাবে সেই নেতৃত্ব আমরা পালন করে যাবো ইনশাআল্লাহ